বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, আর পেতে থাকুন নিত্য নতুন খবর। আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেতারা। পরপর 4 দিন লাগাতার জ্বালানির দাম বৃদ্ধি, জীবনদায়ী ওষুধ ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ফলে নাভিশ্বাস উঠেছে সাধারণ জনজীবনে। তৃণমূল নেতা নির্মল শর্মা বলেন, কেন্দ্রীয় সরকার ইডি সিবিআই দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জিকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু বাংলা পুরো জনগণ দিদির সাথে আছে। আগামী 24 সালে বিপুল জনসমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির মসনদে বসবে। অন্যদিকে সোমনাথ ইন্দ্রলি মুখার্জি বলেন, অগ্নিকণ্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সারা বাংলার আস্থা রয়েছে, ইডি সিবিআই কিছুই করতে পারবে না। এদিনে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভেন্দু বার, স্বদেশ রাজবংশী, তপন পাহাড়ি, বিশ্বজিৎ শিকদার সহ আরও অনেকে। বিধানসভার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম মোদিজি আর অমিত শাহজি এখানে ডেলি প্যাসেঞ্জার করে কিচ্ছু করতে পারলো না, কারণ আমাদের অগ্নিকণ্ডা যেভাবে অগ্নিকণ্ডা আর অভিষেক ব্যানার্জি যেভাবে প্রচার করে গেছে, এরা কেউ কিছু করতে পারলো না। দিল্লির যত স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির যত নেতা এসছে এই বাংলায়, বাংলা কিন্তু আমাদের অগ্নিকণ্ডা পুরো শেষ করে দিয়েছে। সেই শেষ করার জন্য আজকের দিনে এরা কী করছে, যতগুলো সংস্থান আছে দিল্লির, ইডি থেকে আরও কী সংস্থা, ইডি সিডি এছাড়া আয়কর দপ্তর থেকে সমস্ত লাগিয়ে দিয়ে যাতে বাংলাকে অগ্নিকণ্ডাকে শেষ করার জন্যে প্রস্তুত হয়ে গেছে, যাতে বাংলা উঠে না দাঁড়ায়। আরে বাংলা হচ্ছে বাঘিনী, আছে এখানে বাঘিনী, সেই বাঘিনী দেখিয়ে দেবে আজ থেকে কী করতে পারে। এখানে যত মন্ত্রী এছাড়া যতটা মন্ত্রী যাকে খুশি ডাকুক কিচ্ছু করতে পারে। এখানে কর্মীরা আছে, যে কর্মীরা আছে দিদিকে বাঁচিয়ে দিয়েছে 2021-এ, বিজেপির দালানি করেছিল যারা, তারা কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু আসতে দিন এই কর্মীরাই 2024-এ মোদীকে ওইখান দিয়ে হাঁটাবে, দিল্লি থেকে হাঁটাবে, আর 2026-এ পুরো দেশ শেষ করে দেবে। এই অগ্নিকণ্ডা তখন বুঝতে পারবে যে এইখানটার সাধারণ মানুষ, সাধারণ কর্মীরা কি করতে পারে। কর্মীরাই হলে ভগবান, কর্মীরাই সব, আর নেতাদেরকে ইডি সিডি দেখালে কিচ্ছু করতে পারে না। নেতারা যা নেতাদের মনে করছে এই দিয়ে ওই দিয়ে সমস্ত মানুষ ভয় দেখিয়ে দেবে, কিন্তু ভয় আর পাবে না। কর্মীরা জেগে যাচ্ছে, আসছে দিন 2024-এ দেখিয়ে দেবে ওই মসদে আমাদের মোদী। ভারতবর্ষে কতগুলো এমপি দিয়ে ভারতবর্ষের লোকতান্ত্রিক ক্ষমতা দখল করলেন? 301টা এমপি নিয়ে লোকতান্ত্রিক ক্ষমতা দখল করে 450 টাকার গ্যাসকে উনি করলেন 1000 টাকা। বাবা, সাবাস মোদিজি, কবে ছাড়ছেন আপনারা ওই রত্নখচিত, হীরে খচিত, ময়ূর খাওয়ানো অভ্যেসটা? ওই জঙ্গলে ঘুরে ময়ূর খাওয়াচ্ছেন, আর গ্রাম বাংলার মানুষ খেতে পাচ্ছে না। গ্রাম বাংলার লোক সংস্কৃতি নিয়ে কাজ করছি, সারা বাংলা ঘুরে বেরিয়েছি, সারা ভারতবর্ষের লোক সংস্কৃতি দেখলাম। এখন সমস্যা হচ্ছে 3টে। নরেন্দ্র দামোদর দাস মোদি যারা ছুতোর মিস্ত্রির কাজ করত, সপ্তডিঙ্গা নৌকা বানিয়েছিলেন আগে তাদের পূর্বপুরুষরা, আর এখন এখন ছুতোরের কাজ করে বাড়ি বাড়ি গিয়ে, করার উপায় নেই। আমাজন, ফ্লিপকার্ট, আপনি বহু বহু টাকার ট্যাক্স চড়িয়ে এগুলোকে নিয়ে এসছেন ভারতবর্ষের বাজারে, আর দোকানদাররা কালে হাত দিয়ে বসে আছে। নরেন্দ্র দামোদর দাস মোদি দীপদ শাক, আর কিছুদিনের মধ্যেই তুমি বুঝবে বাংলা থেকে উঠে আসা অগ্নিকণ্যা, তোমার সুরে সুর না মিলিয়ে তিনি বিরোধী অন্তত 10টি রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে লড়ছেন, যার সঙ্গে শিবসেনা আছে, যার সঙ্গে চিরাগ পাসওয়ান আছে, যার সঙ্গে ভারতবর্ষের বড় বড় 9টি দল সাপোর্ট দিচ্ছেন। আর এই অগ্নিকণ্যা মমতা ব্যানার্জি দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে, সঙ্গে রয়েছেন অভিষেক ব্যানার্জি। আর নরেন্দ্র দামোদর দাস মোদি, তোমার বিদায় আসন্ন। আরেকটি কথা বলি, সিবিআই আর ইডি দিয়ে এই রাজ্যের বাংলার মানুষকে ভয় দেখানো যাবে না। এখানে ঋষি অরবিন্দের জন্ম, বিদ্যাসাগরের জন্ম, নেতাজি সুভাষচন্দ্রের জন্ম, কাজেই ভুলে যেও না নরেন্দ্র দামোদর দাস মোদি, তোমার বিদায় আসন্ন। তোমার ওই ময়ূর খাওয়ানো অভ্যেসটা ত্যাগ করে তুমি আবার বাপস যাও গুজরাট। রোল, আজকের এই যে নরেন্দ্র মোদী, যে দেশের প্রধানমন্ত্রী, আজকে যেইভাবে যেই রকমভাবে উনি পরিচালনা করছে, সঙ্গে অমিত শাহ যেইভাবে অপপ্রচার করছে, এবং বাইরের থেকে এনারা এসে পশ্চিমবাংলায় যে উৎখাত করার জন্য যে উঠে পড়ে লেগেছে মমতা ব্যানার্জির ওপরে, অভিষেক ব্যানার্জির ওপরে, তা কোনোদিনও এনারা এইভাবে হস্তক্ষেপ করতে পারবে না। আগে ওনারা নিজেরা ভাবুক,
যে দেশের জন্য, গরিব মানুষদের জন্য, সাধারণ মানুষের জন্য কী করছি সেটা একবার উনি চিন্তা করুক গভীরভাবে, আমার মনে হয় সেটাই ভালো হবে। ওই মমতা ব্যানার্জিকে ছুঁয়েও লাভ নেই, অভিষেক ব্যানার্জিকে ছুঁয়েও লাভ নেই, তার কিচ্ছু করতে পারবে না ওনাদের। ওনারা যেইভাবে গরিব মানুষ সাধারণ মানুষের জন্য চিন্তাধারা করেন এটা তার, বা শিক্ষা যেইভাবে মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মানুষকে যেইভাবে দিয়েছে বা দিতে চলেছে, সেই শিক্ষাগুলো আগে উনি কাজে লাগাক, তবেই মনে হয় আমার কাজে লাগবে। এই বলে আমি আজকে প্রধানমন্ত্রী যাতে এইভাবে দেশ থেকে হটানো যায়, আমরা তার একটা গভীর আন্দোলনের মধ্যে নেমেছি এবং আগামী দিনেও নামব। রাজ্য সরকার জনগণের পাশে সবদিন থেকে গেছে এবং আগামী দিনে থাকবে, এই দেখে মাননীয় প্রধানমন্ত্রী এবং অমিত শাহ এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং যুবক কর্কি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে লড়াই করেছে, সেই লড়াইকে থামানোর জন্য অমিত শাহ বাইরে থেকে ইডি এবং বিভিন্ন রকম সংস্থাকে কাজে লাগিয়ে এই ওয়েস্ট বেঙ্গলের মানুষকে কীভাবে নির্যাতিত করা যায় সে কেন্দ্রীয় সরকার লেগে পড়েছে। কারণ তারা ক্ষমতা লোভী, তারা মানুষের লোভী নয়, মানুষের কথা ভাবে না। কারণ মানুষের কথা যদি ভাবতো তাহলে আজকে এই পেট্রোল দাম, ডিজেলের দাম, গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে আজকে জর্জরিত করে ফেলতো না। ভোট জিতলো, উত্তরাখণ্ড জিতলো, উত্তরপ্রদেশ জিতলো, গোয়া জিতার পরেই মানুষকে এমন একটা উপহার দিয়েছে যে মানুষ আগামী দিনে মোদীর সরকারের বিতাড়িত ছাড়া আর কিছু চাইছে না। এই বিষয় নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি লড়াই করছেন, ওনাকে থামানোর জন্য এই অমিত শাহ বিভিন্ন রকম চক্রান্ত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে, আগামী দিনে জাগবে এবং বড় আনন্দ করে আগামী দিনে প্রধানমন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখার জন্য সারা ভারতবর্ষ যাচ্ছে, জাগবে, আমরা সবাই সামিল হব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বর্তমানে রয়েছে, এরকম প্রধানমন্ত্রী ভারতবর্ষের কোনো দেখিনি। কারণ হচ্ছে গিয়ে দেখুন, ভারতবর্ষের যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে একমাত্র দায়ী সম্পূর্ণ নরেন্দ্র মোদী। কারণ হচ্ছে গিয়ে আমাদের ভারতবর্ষে যে জ্বালানি যে দাম উনি বাড়িয়েছে, জ্বালানির উপর সব কিছু নির্ভর করে, যেমনি বলেছে আপনার পেট্রোল ডিজেল তার সাথে গ্যাস, যার জন্য ভারতবর্ষে বর্তমান দ্রব্যমূল্য এতটা উঠে গেছে যে আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা রয়েছে প্রত্যেকের না বিশ্বাস হয়ে গেছে। তাই আমরা চাই যে এই সরকার যত তাড়াতাড়ি সম্ভব ভারতবর্ষ থেকে বিতাড়িত হোক এবং পতন হোক। যদি উনি যদি দ্রব্যমূল্য জ্বালানি যদি নিয়ন্ত্রণে না আসে দ্রব্যমূল্য দাম, তাহলে আমরা কিন্তু ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদি নেতৃত্বে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে নামব, এটাই আমাদের দাবি। আমাদের কিছু বলার আগে একটাই কথা বলবো, খুতার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছে এই কারণে, সারা ভারতবর্ষ জুড়ে এবং সর্বোপরি পৃথিবীর মধ্যে যে আন্তর্জাতিকভাবে হ্রাস পেয়েছে পেট্রোপণ্যের দাম, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পেট্রোপণ্যের দাম দিনের দিন দিন বেদিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন বিগত বিধানসভা নির্বাচনের আগে এক মাসে 21 বার এবং 22 বার করে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখেছেন বিগত 5 দিনে 6 বার করে, এক এক দিনে এক একবার করে, কখনো সময় 85 পয়সা, কোনো সময় 82 পয়সা, এইভাবে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। প্রধানমন্ত্রী বলতেন মন কি বাত, যেখানে মন কি বাতে বলতো যে মানুষের জন্য বিকাশ, ওনার মানুষের জন্য বিকাশ এবং মানুষের ভারতবর্ষের জন্য বিকাশ কোনোদিন হয়নি এবং হবে না। কারণ হবে না, কেন হবে না, তার কারণ হচ্ছে একটাই, যখন আমাদের পরিযায়ী শ্রমিক, পরিযায়ী ভাই বোনরা, যখন অন্তঃসত্ত্বা ভাই বোনেরা, অন্তঃসত্ত্বা বোনেরা যখন ফিরছিল, তখন যে রাস্তার মধ্যে হেঁটে হেঁটে ফিরছিল তখনই তার বিকাশ থেমে গেছিল। এবং সর্বোপরি ভারতবর্ষের বুকে এটাই বলতে চাই যে এই প্রধানমন্ত্রীর বিকাশ শুধু না, এই প্রধানমন্ত্রীর সর্বোপরিভাবে সমস্তভাবে থেমে গেছে। কারণ আজকের দিনে যেভাবে বাংলার প্রতি এবং অবিজেপি রাজ্যগুলোর প্রতি যেভাবে এই প্রধানমন্ত্রী বলুন বা স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, যেভাবে আজকে দিনের পর দিন বিভিন্ন রকম ইডি এবং সিবিআইয়ের যে তকমা দিয়ে কাজ করছে, তা মানুষ মেনে নেয়নি এবং মেনে নেবে না। তাই একটাই কথা বলতে চাই, আমরা চলি সম্মুখ পানে রুখবে মোদেরকে, আমরা চলি সম্মুখ পানে রুখবে মোদেরকে। এইভাবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মানুষকে কোনোদিন থামাতে পারেনি, পারবে না। আর সর্বোপরি আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দিনে প্রধানমন্ত্রী আসনে না, মানুষের ভালোবাসার আসনে সে বিজয়ী হয়েছে, আগামী দিনও হবে।